হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি। হ্যাঁ জানি চ্যানেলের নামটা চেঞ্জ হয়ে গিয়েছে, তবে এটা নিয়ে একটু পরে কথা বলি। খাওয়া দাওয়ার পরে আমরা সোজা চলে এসেছিলাম প্যাঁচা দেখতে। আর প্যাঁচাও যে এত ধরনের হয় সেটা তো জানা ছিল না। সারা জীবন তো শুধু শুনেছি লক্ষ্মী প্যাঁচা আর ভুতুম প্যাঁচা। এখানে এসে দেখছি কত রকমের প্যাঁচা। দেখুন এই প্যাঁচাটার আবার চোখটা কেমন একটু অন্যরকম। তার সামনে একটু এগিয়ে যেতেই চোখে পড়ে মাউন্টেন হক ঈগল। আর তার সামনেই রয়েছে ভালচার বা শকুন। আর এইটাও এক ধরনের ঈগল, এটার নাম হলো স্টেলার সি ঈগল। আর এই যে এটা দেখছেন এটিকে বলা হয় কন্ডোর। এটা ওই ভালচার বা শকুনেরই এক ধরনের প্রজাতি আর কি। আর এর মধ্যে রয়েছে একটা ফিমেল আর একটা রয়েছে মেল। তার পাশেই রয়েছে হচ্ছে হ্যারিস হক নামে একটি পাখি, যেটি ওই ঈগলের মতোই শিকারি পাখি আর কি। পর আমরা চলে গেলাম যে জীবজন্তুগুলো অন্ধকারে থাকে সেগুলোকে দেখতে। এই যে জন্তুটিকে দেখছেন এনার নাম হলো গ্রেটার স্লো লরিস। এনার নাম হলো গিয়ে প্যাঙ্গোলিন। ইনি তো এখান দিয়ে ঘুরতেই ব্যস্ত, ওই জন্য ওনাকে না দেখতে পারলাম আর না জানতে পারলাম ওইটা কি। তার পাশে রয়েছে আমাদের সকলের চেনা বাদুর, যিনি এখন খাবার খাচ্ছিলেন। একজনও ছিলেন যিনি এখন ঘুমাতেই ব্যস্ত। এবার আমরা যাচ্ছি বার্ড হাউসের দিকে, কিন্তু পৌঁছেই দেখি দুঃখের বিষয় বার্ড হাউস আজকে বন্ধ ছিল। তাই বার্ড হাউসের সামনেই কিছু পাখি ছিল রাখা, চলুন তাহলে সেগুলোই দেখে নিই। এই দেখুন এই পাখিটির নাম হলো তোকো টুকেন। এই পাখিটি এত সুন্দর দেখতে, দেখে মনে হচ্ছে একদম ছবির মতো। দেখুন এনার নাম হলো হোয়াইট বেলিড গোয়াওয়ে বার্ড। এনার মাথায় আবার একটি ঝুঁটিও রয়েছে। তার পাশেই রয়েছে ইনি, এনার নাম হলো লিথস জে। আর ইনি হলেন ক্রাউন্ড হর্নবিল। শুধু কি নাম জানলেই হবে, এবার তারা কি বলতে চাইছে চলুন একটু শুনি। এদের পাশে আরও দুটি পাখি রয়েছে, যার মধ্যে একটি আমাদের দেশের জাতীয় পাখি, ময়ূরের মতো দেখতে অনেকটা। এই দেখুন, চলুন এবার একটু এনার কথাও আপনাদেরকে শোনানো যাক। এনার কথা শোনাতে চেয়ে দেখি উপর থেকেও দুজন কথা বলছে, আর তাদের কথা না শোনালে তো ভারী অন্যায় হয় বলুন। এইবারে আমরা যাচ্ছি জিরাফ গন্ডার এই সমস্ত দেখতে। এগুলোও বাইরে ছিল, তবে এখন হয়তো বন্ধ হওয়ার সময় হয়ে গেছে, সেই জন্য ভিতরে নিয়ে এসছে। এসে প্রথমেই আমরা দেখলাম হলো হাঁস, তারপর আমরা এগোতে থাকলাম এর পরে কী আছে সেটা দেখার জন্য। আর তারপরে ছিল হলো হিপোপটেমাস। দেখুন এটা কত বড়, তো এটা তো জলে রয়েছে, আর তার পাশে একটা এই যে একদম সামনে ছিল। আর তার পাশে ছিল এই পাখিগুলো, এই পাখিগুলোর কী নাম আমি জানি না, আর এরা একদম ওইভাবে ডানার মধ্যে মুখ গুঁজে ঘুমাচ্ছিল। আর তার পাশেই ছিল গন্ডার। গন্ডারের পাশেই ছিল জিরাফ, তারপরে আমরা চলে গেলাম জিরাফ দেখতে। ভাগ্যিস দুটো তিনটে করে সমস্ত কিছু ছিল, নইলে একটা তো দেয়ালের দিকে মুখ ঘুরে আছে, একটা ঘুমাচ্ছে, একটা খেতে ব্যস্ত, আর হয়তো প্রপারলি দেখাই হতো না। আর এই রুমে জিরাফই শেষ, এবার জিরাফ দেখে আমরা অন্য রুমে যাব। এই যে আমরা চলেও এসেছি, আর এইটা হলো গিয়ে কটন টপ মাঙ্কি। আর এটির ওয়েট নাকি হাফ কেজির থেকেও কম হয়। আর এই জুটা যেহেতু বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে, ওই জন্য এই হাউসটা তোমাদের সাথে ভালো করে ডিটেলে শেয়ার করতে পারলাম না, তবে পরে আবারও একদিন আসার ইচ্ছা রয়েছে, সেদিন তোমাদেরকে একেবারে ডিটেলে শেয়ার করব। এই দেখুন এটিকে বলে মির ক্যাট। দেখুন মাথাটা কেমন করছে, তাই আবার সামনের লোকটাও করে দেখাচ্ছে।
আর এখানে রয়েছে ওই আমরা যেটাকে ভাম বিড়াল বলি সেটাই বোধ হয়। আর এইটা হলো আমাদের ভাষায় বেজি বা নিউল। আর এই প্রাণীটির নাম রয়েছে হচ্ছে আর্মাডিলো। ওর তো আমাদের বললো যে টাইম শেষ, সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। আর তারপরে পান্ডার ওইখানে যেয়ে দেখি যে পান্ডাও শেষ। এত বড় এরিয়া জুড়ে একদিনে তো আর শেষ করা সম্ভব না, সেটা আমরাও জানতাম। তবে এই যে একটা পান্ডাকে পেয়েছি, এটা হলো রেড পান্ডা। তবে এরও মুখটা দেখা যাচ্ছিল না, এখন খেতে ব্যস্ত সে। তাহলে চলুন আজকে চিড়িয়াখানার ভিডিওটা না হয় এইখানেই শেষ হোক, পরে আবার যেদিন আসবো সেদিন খুব ভালো করে আপনাদেরকে আরও বাকিটা ঘুরে দেখাবো। এই জুর ভেতরেই সফট টয় বিক্রি হচ্ছিল, ভাবলাম ওখান থেকে একটা কিনবো, তবে দাম দেখে তো মাথায় হাত। ওই যে মাঝখানে যে বড় পান্ডাটা দেখছেন, ওটা জাপানে 10,000 ইয়েন, আর ছোটোগুলো 3,000-4,000 এরকম। ইয়ার না দাঁড়িয়ে রওনা দিয়ে দিলাম। আর এইখানে দেখুন এই গাছগুলোর প্রত্যেকটায় রয়েছে পাখির বাসা, মানে একটা ডালও ফাঁকা নেই আর কি। আর আসার সময় উয়েনোর মাছ বাজার থেকে একটা বড় মাছ কিনেছিলাম আমরা, আর এই এত বড় মাছটার দাম মাত্র 1,000 টাকা। তো এখান থেকেই কেটে দেবে, কেটে দেবে মানে ওই 4 ভাগ করে দেবে, বাড়িতে নিয়ে যেয়ে নিজের মতো পিস করে নিতে হবে। তো উই দেখুন ওইখানে মাছটা কাটা হচ্ছে। ও হ্যাঁ, আর 2 ক্যান এঁচড়ও নিয়েছিলাম, আর নিয়েছিলাম কিছুটা মাছের ডিম। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি কিন্তু অবশ্যই ফলো করে দেবেন।